এই সেই জায়গা, এই জায়গাটাই এসআরকে দাঁড়িয়ে সবাইকে ভালোবাসা দেয়। এই দেখুন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ব্লগস। আর আমি ইলিয়াস, আপনাদের সঙ্গে আজকে আবার চলে আসলাম। রাইট নাও আমরা রয়েছি মুম্বাইয়ের বান্দ্রাতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি বান্দ্রা স্টেশন, আর এখান থেকে যেতে হবে আমাকে ব্যান্ডস্ট্যান্ড, বান্দ্রা ফোর্ট, শাহরুখ খানের বাড়ি, সালমান খানের বাড়ি। এই চারটে জায়গায় যদি আপনি যেতে চান, আপনাকে মুম্বাইয়ের যেখানেই থাকুন না কেন এই স্টেশনে আসতে হবে, এই বান্দ্রা স্টেশনে আসতে হবে। এখান থেকে আপনাকে অটো বা বাসে করে চলে যেতে হবে ব্যান্ডস্ট্যান্ড বা মান্নাত। ওখানে গেলেই সব কিছু একই জায়গায়, সবগুলো একই জায়গায় রয়েছে, সব 5 মিনিটের হেঁটে ডিস্টেন্স পথ এরকম রয়েছে। তো আজকে আমরা চলে যাব ব্যান্ডস্ট্যান্ড ব্রিজ দেখতে বা আগ্রা এই বান্দ্রা ফোর্ট দেখতে, আর শাহরুখ খানের বাড়ি, সালমান খানের বাড়ি সবগুলোই দেখবো। তো চলুন এখন আমরা অটোই রওনা দিই, অটো ধরার জন্য রওনা দিই। চলো, আমার সাথে রয়েছে মসজিদুল ভাই। মসজিদুল ভাই অ্যাকচুয়ালি আমাকে ঘোরাচ্ছে, ঠিক আছে, মুম্বাইটাই পুরো। তো আমরা এখন রওনা দেবো মান্নাত বা ব্যান্ডস্ট্যান্ড। তো আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা অটোতে বসে গেলাম। এই অটোতে পার সিট 30 টাকা করে নেয়, এটা আপনাদের জেনে রাখা দরকার। 30 টাকা করে নেবে মান্নাত বা ব্যান্ডস্ট্যান্ড, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যেখানেই যান এই 30 টাকা করেই নেবেন। এই অটোতে যেতে যেতে প্রথমে পড়বে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এই দেখুন, এই হচ্ছে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যেখানে সালমান খান থাকেন। তারপরে আমরা দেখতে পাবো শাহরুখ খানের মান্নাত। তারপর আমাদের যেতে হবে ব্যান্ডস্ট্যান্ড, ওখান থেকে বান্দ্রা ফোর্ট। আমরা চলে আসলাম, দেখতে দেখতে আমরা চলে আসলাম মান্নাত। এই যে আমাদের কিং খান শাহরুখ খানের বাড়ির কাছে চলে আসলাম, আর আমি দিচ্ছি, দাঁড়াও আমি দিচ্ছি। শাহরুখ খানের বাড়ি থেকেই 5 মিনিট মতো হেঁটে গেলেই ব্যান্ডস্ট্যান্ড, আর তারপরেই বান্দ্রা ফোর্ট, সে জায়গাও যাবো। আগে মানে শাহরুখ খানের বাড়ির কাছে একটু মানে ফটো তুলে নেবো, তারপরে ওখানে চলে যাবো। দেখুন এখানে অলরেডি অনেকেই ফটো ক্যাপচার করছে শাহরুখ খানের বাড়ির সামনে, এটা একটা ভাইরাল জায়গা মান্নাত। এই যে এই যে এই সেই জায়গা, এই জায়গাটাই এসআরকে দাঁড়িয়ে সবাইকে ভালোবাসা দেয় যখন বার হয়। এই যে মান্নাতের ভিউটা আরেকবার একটু দেখে নিন দূর থেকে কেমন লাগছে। এটা সেই স্বপ্নের মান্নাত, শাহরুখ খানের মান্নাত, আমাদের কিং খানের মান্নাত। এই যে খুব সুন্দর লাগছে এখান থেকে বাড়িটা, সত্যি শাহরুখ খানের বাড়ি অপূর্ব। আর এখানে প্রচুর টুরিস্ট আসে ঘুরতে শুধুমাত্র এই শাহরুখ খানের বাড়ির সামনে একটা ফটো তোলার জন্য। তো আমরা এখানে বেশিক্ষণ দেরি করবো না, চলে যাবো এখন বান্দ্রা ফোর্ট আর ব্যান্ডস্ট্যান্ডে। আমাদের এখান থেকে ব্যাগে চলে যেতে হচ্ছে, কারণ এটা এখন বন্ধ রয়েছে। এটা ওপেন হয় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে 6:30 পর্যন্ত। তো এই টাইমটাই এটা খোলা থাকে আর সব টাইম বন্ধ থাকে। তো আমরা এটা জানতাম না, ওই জন্য সবসময় যখন আসবেন তখন ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর আমি যেমন ভুল করেছি আপনারা ভুল করবেন না, কোনো কোনো ভিডিও দেখে চলে আসবেন, তাহলে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। তো আমরা এই ভিডিও হিসাব করবো, আবার সেই বিকাল 4টে আসবো, সেখান থেকে আবার হিসাব করবো। আচ্ছা, গতকালকে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এটা বন্ধ থাকার কারণে, আর আমরা তার পরের দিন ঠিক সকালবেলা চলে এসেছি। এখন টাইম হচ্ছে এই যে 8:34 হয়েছে, এখনও 10টা বাজতে 1.5 ঘন্টা বাকি আছে, তখন আমরা চলে এসেছি। আর আজকে দেখাবো বান্দ্রা ফোর্ট, আর আমিও একটু দেখে নেব। চলো, ফাইনালি আমরা চলে এসেছি বান্দ্রা ফোর্ট গার্ডেনে। এই যে এই দেখুন, এটা হচ্ছে বান্দ্রা ফোর্ট গার্ডেন, প্রথম আমরা ঢুকে গেলাম। আর এখানকার ওফ মাই গড, একদম পুরো সুন্দর নাজারা, এখানে খুব সুন্দর ভিউ চারিদিকটাই, যে আরব সাগরের যে ভিউটা দেখুন কী সুন্দর লাগছে এখান থেকে। আর এই উপরে এই যে উপরের সাইডটাই রয়েছে বান্দ্রা ফোর্ট, আমরা সেটা যাচ্ছি। আগে আমরা একটু এই নিচের দিকগুলো দেখে নিই, এখানে একটা বেশ পার্ক মতো করা আছে, আর খুব সুন্দর ভিউ আসছে, খুব সুন্দর আরব সাগরের যে ভিউটা এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে। আর একটা ব্রিজ হচ্ছে নতুন আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর। ভাই তুমি কোথায় নিয়ে আসলে? এই জায়গাটা হচ্ছে আমার ফেভারিট প্লেস মুম্বাইয়ের। অ্যাকচুয়ালি এই জায়গাটা না প্রপার হচ্ছে বান্দ্রা ফোর্ট, যেটা উপরে যে বান্দ্রা ফোর্ট রয়েছে ওইটা হচ্ছে আমার ফেভারিট প্লেস। তো সেখানে আমরা এখন যাব। আচ্ছা, এখানে এসে আপনারা কিন্তু এইসব নিচের দিকে নামতে পারবেন, এইসব নিচের দিকে যে পাথর রয়েছে এর উপরেও ঘুরতে পারবেন, এদিক থেকে আরও নিচের দিকটাও যাওয়া যায়। আর এখান থেকে এবার ভিউটা দেখুন, ও মাই গড, আমেজিং আমেজিং প্লেস। মানে এই যে ব্যান্ডস্ট্যান্ড যে ব্রিজ, এখান থেকে যে ভিউটা আসছে জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে এই ভিউটা। এই দেখুন ভিউ, কি ভিউ, সত্যি খুব সুন্দর লাগছে এই যে ভিউটা, অসাধারণ ভিউ। জাস্ট এই যে নিচের দিকে নামা যায়, এইসব নিচের দিকে কিন্তু নামা যায় চারিদিকটা। এই দেখুন, এইদিকে নিচের দিকে সব নেমে রয়েছে অলরেডি, এইসব নিচের দিকে মানুষ নেমে রয়েছে, এইসব রয়েছে। এই ব্রিজটা এখান থেকে কিন্তু জাস্ট একটা অসাধারণ ভিউ আছে। আর আমি
সবসময় সোশ্যাল মিডিয়া যেটা দেখতাম, এই যে এইসব ভিউগুলো, এই যে হচ্ছে বান্দ্রা ফোর্ট, এই ভিউগুলো আমি সোশ্যাল মিডিয়া দেখতাম, এখন ওখানে ফাইনালি উঠবো। আচ্ছা, এখন আমরা অনেকটা ঘুরে নিলাম নিচের দিকটা, এবার আমরা চলে যাবো উপরে পুরো বান্দ্রা ফোর্টে। এই যে দেখুন, এই যে সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে, এটা একটা ফোর্ট, আর সেখানে আমরা চলে যাবো গিয়ে আপনাদের ওই যে পার্সোনাল আমার ফেভারিট প্লেস, ওটা এখন তোমাদেরকে নিয়ে যাবো, চলো। এই যে এটা হলো আসল সেই বান্দ্রা ফোর্ট, যেটা আমার ফেভারিট প্লেস। এই যে এখান থেকে এই যে ব্যান্ডেস্টন ব্রিজটা খুব ভালোভাবে দেখা যায়, খুব সুন্দর লাগে এই জায়গাটায়। এই যে উপর থেকে আমরা দেখেছি, এটা কিন্তু বেশ অনেকটাই উঁচুতে আমরা রয়েছি। এখান থেকে খুব সুন্দর লাগে, মুম্বাইয়ের অনেক কিছু এখান দিয়ে দেখা যায়, আর ব্রিজটা তো খুব ভালো দেখা যায়। আর এখানে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রচুর ইনস্টাগ্রাম রিল বানায় এখান দিয়ে, এই জায়গাটা দিয়ে। তো সেখানে আমরা ফাইনালি চলেই এসেছি, রাইতাও চলে এসেছি আমার সেই স্বপ্নের জায়গায়। দেখলো নাজারা, দেখলো ভাই কি সুন্দর লাগছে। এই যে একদম প্রুফেন ডিস্টান ব্রিজ, আর এই যে মানে সুন্দর ভিউ সাথে, হেভি সুন্দর লাগছে এই ভিউটা, জাস্ট অসাধারণ অসাধারণ, এখান থেকে জাস্ট অসাধারণ, ওয়াও আমেজ। এই যে নিচেটায় আরও ভালো লাগে এই জায়গাটায়, এখানে কিন্তু কাজ চলছে, আর আমরাও এখানে ঢুকেছি, অ্যাকচুয়ালি আটকানো ছিল তাও ঢুকেছি জোর করে, ভালো লাগছে। শুধু বান্দ্রা ফোর্টই নয়, বান্দ্রা ফোর্টের পাশে এখন কিন্তু অনেক সুন্দর পার্ক মতো করে দিয়েছে, চারিদিকটাই খুব সৌন্দর্য। আর এখানে কাপেলদের জন্য খুব স্পেশাল জায়গাটা, সেটা আপনারা আসলে বুঝতে পারবেন, আর যারা আসেন তারা তো জানে। তো এই জায়গাটা খুব ভালো লাগছে সব মিলিয়ে। আচ্ছা, আমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি, আর ব্যান্ডেস্টান এরিয়াটা পুরোটাই হচ্ছে ব্যান্ডেস্টান এরিয়া এটা, আর বান্দ্রা ফোর্ট তো দেখিয়ে দিলাম, এটা একটা স্পেশাল জায়গা মুম্বাইয়ের, আমার তো ফেভারিট প্লেস। আর আপনারা এখানে ভিজিট করতে চাইলে, আমি তো প্রথম থেকে দেখিয়ে দিলাম বান্দ্রা স্টেশন থেকে, আপনারা আরেকটা জিনিসে আসতে পারেন, সেটা হচ্ছে বাসে আপনারা চাইলে আসতে পারেন, বাসে মাত্র 5 টাকায় আপনাদের নিয়ে চলে আসবে এইখানে, আর অটোতে আসলে 30 টাকা। তো আপনার যেখানে খুশি বান্দ্রা স্টেশন থেকে টিকিট মানে ট্রেনের টিকিট সব কিছু পেয়ে যাবেন ওইগুলো। তো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।